দেশের নিয়ে অনেক ভাবনা চিন্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোচবিহারে বললেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস। এদিন কোচবিহারের ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে একটি বড় পর্দায় দেখানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচিকে। গতকাল লোকসভায় সিদ্ধান্ত হয়েছে সমাজে যারা অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের যাতে অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় সেই জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সিদ্ধান্ত নিয়েছে পিএএম বিশ্বকর্মা যোজনা। সেই যোজনার মাধ্যমে এই সমাজে যে 18টি বৃত্তি আছে যারা সমাজে পিছিয়ে পড়া কুমোর কামার সরানো শিল্পী ধূপা এরকম 18টি বৃত্তি আছে যারা আমাদের বিভিন্নভাবে কাজে লাগে এবং বিভিন্ন রকম উপকরণ দেয় তারা যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় তার জন্য নরেন্দ্র মোদী তার শুভ উদ্বোধন করেছে পিএএম বিশ্বকর্মা যোজনা। আমরা আশাবাদী সমাজের এই পিছিয়ে পড়া বর্গ এরা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাবলীল হবে তার জন্যই প্রধানমন্ত্রী এই চিন্তা ভাবনা নিয়েছেন এবং সেটাকে আজকে কার্যকরী করছেন। আমরা খুশি, আমরা আশাবাদী এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আমাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে যে এই বৃত্তির মধ্যে যারা রয়েছে তাদের ঘরে ঘরে এই প্রকল্পকে পৌঁছে দেওয়া। এই বিষয়ে তিনি আরো কি জানিয়েছেন তা আমরা শুনে নেব ও বিস্তারিত শোনাব। কোচবিহার থেকে আপন খবরিয়া সনদ বর্মনের রিপোর্ট, উত্তরা সত। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, যিনি বিশ্বে ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে বসিয়েছেন, ওনার আজকে জন্মদিন। এই শুভ জন্মদিনে আজকে যে প্রকল্প উনি ঘোষণা করছেন সেজন্য আমরা খুব গর্বিত, আনন্দিত। উনি যেন ভারতবর্ষের সেবক হিসেবে দীর্ঘদিন সুস্থ সুবলভাবে এই সেবা করতে পারেন, এই জন্য আমরা ওনাকে শুভকামনা জানাচ্ছি। উনি দীর্ঘায়ু হন, উনি নিরোগ থাকুন, উনি এভাবেই দেশের সেবা করে যান, এই আশা আমরা রাখছি। ভগবানের কাছে কামনা করি উনি যেন দীর্ঘ জীবন লাভ করেন। আজকে কি হচ্ছে, কি বলবেন, কি বিষয় রয়েছে? গতকাল সিদ্ধান্ত হয়েছে লোকসভায় যে সমাজে যারা পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে তাদের যাতে অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় সেজন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন পিএম বিশ্বকর্মা যোজনা। সেই যোজনার মাধ্যমে এই সমাজে যে 18টা বৃত্তি আছে যারা সমাজে পিছিয়ে পড়া কুমোর কামার স্বর্ণশিল্পী মৃৎশিল্পী ছুতোর রজক ধোপা এরকম 18টা বৃত্তি আছে যারা এই সমাজে আমাদের বিভিন্নভাবে কাজে লাগে এবং আমাদের বিভিন্ন রকম উপকরণ দেয়, তো তারা যাতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তার শুভ উদ্বোধন করছে সেই পিএম বিশ্বকর্মা যোজনার। আমরা আশাবাদী সমাজের এই পিছিয়ে পড়া বর্গ এরা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাবলীল হবে, উন্নত হবে, তার জন্যই প্রধানমন্ত্রী এই সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়েছিলেন এবং সেটাকে আজকে কার্যকরী করছেন। আমরা খুশি, আমরা আশাবাদী এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে যে এই প্রকল্পকে, এই বৃত্তির মধ্যে যারা অবস্থান করছে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, আমরা সেই কাজটা সুচারুভাবে করব যাতে প্রধানমন্ত্রীর এই যে প্রকল্প এটা যাতে সকলে লাভবান হন সেই দিকটা লক্ষ্য রাখবো। আমাদের মানে কর্তব্য হচ্ছে এই দিকটা লক্ষ্য রেখে এদেরকে অর্থনৈতিকভাবে সাবলীল করা। প্রধানমন্ত্রী যেই প্রকল্পটি নিয়েছেন এই প্রকল্প এদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, আমরা খুব খুশি প্রধানমন্ত্রীর এই প্রকল্প হাতে নিয়েছেন, এটার জন্য 13,000 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন।